আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি, হাউ টু ইম্প্রুভ ইওর পাওয়ার। এই সমাজে যদি বেঁচে থাকতে হয়, এই সমাজে যদি মাথা উঁচু করে সম্মানের সঙ্গে আপনি এগিয়ে যেতে চান, সাফল্য চান, অর্থ চান, প্রতিপত্তি চান, যদি চান সামাজিক অধিকার, তাহলে নিজের শক্তি বাড়াতে হবে। এই নিজের শক্তিটাকে বাড়ানো মানে আমি কিন্তু আপনাকে কখনোই বলছি না যে বন্দুকবাজি করে, তারোয়াল চালিয়ে বা ছুরি চালিয়ে সমাজে এক অসামাজিক দাঙ্গা সৃষ্টি করে নিজের শক্তি বাড়াবেন। শক্তি বাড়াবেন এমন একটা যে আপনাকে দেখে যেন একটা জ্বলন্ত সিংহ মনে হয়, মানুষ যেন আপনাকে দেখে শ্রদ্ধা করে, ভালোবাসে, বুকে জড়িয়ে ধরতে চায়, একবার আপনার সান্নিধ্য চায়। কীভাবে পারবেন? আজকে আটটি টপিকস আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত সংক্ষেপে, কারণ দীর্ঘায়িত যদি করি একটা বই জিস্ট করে বলতে গেলে পরে অনেকটা সময় লেগে যায়। সো এই আটটা টপিকস যতটা সম্ভব আমি কম সময়ের মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করছি। সঙ্গে থাকুন, আনন্দে থাকুন। বন্ধু, যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে প্রথমে আপনার শক্তিটাকে বাড়াতে হবে। আর এই শক্তি বাড়ানোর জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশান স্কিল বাড়াতে হবে। ইয়েস, আমি বহু ভিডিওতে এই কথাটা বলেছি যে কমিউনিকেশান স্কিল হলো এমন একটা স্কিল যার সাহায্যে আপনি নিজেকে একটা সমাজে মেলে ধরতে পারবেন। আচ্ছা, মানুষ আপনাকে চিনবে কী করে? আপনি যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘরের মধ্যে বন্ধ থাকেন, অফিস থেকে বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে বিশ্রাম নিতে লাগলেন, নো আড্ডা, নো ফ্রেন্ডশিপ, কারোর সঙ্গে বসবেন না, আড্ডা মারবেন না, গল্প করবেন না, তাহলে কেন চিনবে আপনাকে? কিসের জন্য চিনবে? সো আপনি যদি নিজেকে বড় করতে চান, বিজনেস সাফল্য চান, একজন ভালো উদ্যোক্তা হতে চান, ভালো নেতা হতে চান, মানুষের সঙ্গে মিশতে হবে যাতে অন্যান্যরা আপনাকে ভালোভাবে চেনে। আজ থেকে নিজের কমিউনিকেশান স্কিলটা বাড়ান। কমিউনিকেশান স্কিল কীভাবে বাড়াবেন এই বিষয়ে আমার অন্য ভিডিও আছে, সেখানে যাবেন। আসল উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের সঙ্গে মেলামেশা, মানুষের সঙ্গে বন্ধুত্ব করা। যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে আপনি মিশতে পারবেন তত বেশি সফল হবেন, তত দ্রুত সফল হবেন, কারণ মানুষই হলো মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম। নেক্সট, প্রবলেম সলভিং পাওয়ার। কোনো মানুষ যদি সমস্যায় পড়ে, শারীরিক, মানসিক, আর্থিক, যেভাবে হোক যদি কোনো সমস্যায় পড়ে, সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা তখন একটা আশ্রয় খোঁজে। কার কাছে গেলে একটু বুদ্ধি পাবো, কার কাছে গেলে একটু সাহায্য পাবো? সবাই কিন্তু অর্থ দিয়ে সাহায্য চায় না, কিছু একটা মানসিক পাওয়ার, মেন্টাল পাওয়ার, প্রশাসনিক, হসপিটাল, এগুলোতে মানুষ একা যেতে ভয় পায়। সেই সময়ে যদি তার সমস্যাটাকে আপনি সমাধান করতে পারেন, তাহলে আপনি কিন্তু একজন পাওয়ারফুল ম্যান হলেন তার চোখে। এইভাবে 1, 2, 3, 4 করে আপনি আপনার এলাকা, সমাজ, দেশ, বাইরের দেশ, আপনার নিজের স্ট্রেংথটাকে মেলে ধরুন, নিজের শক্তিটাকে মেলে ধরুন। এখন আপনার মধ্যে কমিউনিকেশান স্কিল তৈরি আছে, আপনি প্রবলেম সলভিং পাওয়ারটাও আপনার মধ্যে আছে, তাহলে কি আপনি একজন পূর্ণ শক্তিশালী মানুষরূপে ঘোষিত হবেন? না, আপনার নিজের প্রতি আপনার আস্থা থাকতে হবে, অর্থাৎ সেলফ কনফিডেন্স। আপনি যদি আপনাকে বিশ্বাস না করেন, আপনি যদি নিজের ওপর আস্থা রাখতে না পারেন, তাহলে সমাজের অন্য শ্রেণীর মানুষগুলো আপনার ওপর আস্থা রাখবে কেন? আপনি আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের ঝামেলাটা মেটাতে পারছেন না, আপনার পাড়ার সমস্যা আপনি মেটাতে পারছেন না, এলাকার সমস্যা মেটাবেন কী করে? সো প্রথমেই আপনার মধ্যে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। আমি পারবো, আমাকে পারতে হবে। কেন পারতে হবে? এই প্রশ্নের উত্তরটা প্রথমেই আপনার মস্তিষ্কে আপনি ভরে নিন। কেন মিন্স কী? কেন হচ্ছে আমি চাই যে আমি একটা মানুষ যে সমাজের বিভিন্ন কাজে অংশ নিতে পারবো, নিজের আইডেন্টিটি আমি নিজে তৈরি করতে পারবো। আর 10টা মানুষ যেমন হাততালি দেওয়ার জন্য মঞ্চের নিচে বসে থাকে, সেই জন্য আমার জন্ম হয়নি। যতক্ষণ পর্যন্ত না আপনার মস্তিষ্কে এই ব্যাপারটা ঢুকবে, ততক্ষণ আপনি নিজেকে শক্তিশালী তৈরি করতে পারবেন না। নেক্সট পয়েন্ট, লিসনিং স্কিল, শ্রোতা হন। বারবার বলছি, যদি ভালো বক্তা হতে চান ভালো শ্রোতা হতে হবে। আমরা যে কথা বলি, ছোটোবেলা থেকে ভাবুন তো, বাবা মা অ আ ক খ থেকে শুরু করুন তো, কথাগুলো কেমনভাবে শিখেছি আমরা, পরিবারের কেউ শিখিয়েছে তো, মা বাবা, এই করতে করতে কিন্তু আমরা কথা শিখেছি। ভালো বক্তা হতে গেলে অনুরূপভাবে বক্তব্য শুনতে হবে। আপনি কারো সমস্যার সমাধান করবেন, তাই তো? সমস্যাটা তো শুনতে হবে ভাই, সমস্যাটা শুনে তারপর না আপনি সমাধান করবেন। আমাদের স্বভাবই হচ্ছে কোথাও গিয়ে বসলাম, একটু আলোচনা সভা হচ্ছে, আলোচনা চলছে, ফট করে আমি আমার নিজের
চেহারায় ফিরে চলে আসলাম। কী পেয়ে ফিরে আসলাম? মাঝখানে পার হয়ে গেছে একটা গল্পের, টোটালটাকে ডিসমিস করে দিলাম, ডিসমিস করে দিলাম। পূর্ণভাবে শুনুন, চিন্তা করুন, চিন্তা করার পরে উত্তর দেবেন, কখনো বেয়াদবি করবেন না, কখনো না। এই মাঝপথে কথা বলার আগে এক ধরনের বেয়াদবি বলা হয়। আপনি সঠিক উত্তর দিতে পারবেন না, কী বলতে চাইছে আগে শুনতে হবে ভালোভাবে। নেক্সট পয়েন্ট, ওয়ার্ক এথিক্স, নৈতিকতার সঙ্গে কাজ। নৈতিকতার মানে এই যে বললাম, আপনাকে একজন পাওয়ারফুল মানুষ হতে হবে। পাওয়ারফুল মানুষ মানে আপনাকে তাহলে অন্যায় করতে হয়, অসামাজিক কাজ করতে হয়, খুব দ্রুত যদি শক্তি আপনার বর্ধন করতে হয় তাহলে আপনাকে একটা সমাজের অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত হতে হবে। সমাজের ন্যাংটা লোককে দেখে অনেকেই ভয় পায়, তার কি অত্যন্ত ক্ষমতা বেশি, বেশি শক্তিশালী, আপনাকে মেরে ফেলে দেবে? না, অ্যাকচুয়ালি সেই যে ন্যাংটা লোকটা তার নোংরামিকে মানুষ ভয় পায়। আপনি বলুন, একটা খতরনাক সাপ, মারাত্মক একটা বিষধর সাপ, তাকে ধরার জন্য স্টিক ব্যবহার করে বেশ কায়দা করে আমরা কিন্তু সাপটাকে ধরি। কিন্তু আপনাকে যদি বলি যে আপনি কায়দা করে গু ধরুন, তো একদম খারাপ ভাবে বললাম কথাটা, আমি ধরবেন কেন? ধরবেন না, নিরীহ নিরীহ গোবাচারের মতো পড়ে থাকে তো। তা আপনি কেন ধরবেন না? কেন? কারণ নোংরা, গন্ধ, দুর্গন্ধ, আপনি জানেন উচ্ছিষ্ট। এই ন্যাংটা মানুষগুলো হচ্ছে সমাজের উচ্ছিষ্ট। নিজেকে মাস্তান সাজার জন্য, নিজের পাওয়ারফুল তৈরি করার জন্য নিজেকে কখনোই এরকম ন্যাংটামি করবেন না। একজন আদর্শ মানুষের মতো নিজের ভেতরের যে শক্তি, সেই শক্তিটাকে জাগান, নিজের উপরে নৈতিকতা নিয়ে আসুন। আপনি যদি অসৎ হন আপনার বন্ধু কে হবে, আপনার পাশে কে দাঁড়াবে? নেক্সট, লিডারশিপ অ্যাটিচিউড। লিডার হতে গেলে অ্যাটিচিউড লিডার গড়ে তোলা। ইয়েস, কুজো হয়ে হাঁটবেন, কারোর সঙ্গে কথা বলবেন অন্যদিকে তাকিয়ে কথা বলছেন, কোথাও একটু বসলেন, একটা কোথাও মঞ্চ হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি গিয়ে পেছনের সারিতে বসছেন, সামনের সারিতে বসার সাহস নেই। নিজের অ্যাটিচিউডটাকে আপনাকে প্রথমে লিডারশিপ করতে হবে। আপনার পোশাক দাঁড়াবেন একদম বুক উঁচু করে, সিদ্ধারা সোজা থাকবে, চোখে চোখ রেখে কথা বলবেন, কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হলে মঞ্চের প্রথমে গিয়ে বসবেন। ইয়েস, প্রথম খালি থাকে, আপনি তাকিয়ে দেখবেন 500 লোকের মধ্যেও প্রথমের সারি খালি থাকে। যারা বসে তাদের মধ্যে লিডারশিপ অ্যাটিচিউড আছে, সেটা আপনাকে তৈরি করতে হবে। নেক্সট পয়েন্ট, ইন্টারপার্সোনাল, অর্থাৎ ব্যক্তিগত দক্ষতা। কীরকম? একজন আপনার কাছে আসলো, কেউ একজন পাড়ার জলে পড়ে গেছে, ডুবতে যাচ্ছে, আমি বলেছি আপনাকে হেল্প করতে হবে, মানুষের বিপদে দাঁড়াতে হবে, শক্তিশালী হতে গেলে তাকে উদ্ধার করতে হবে। আপনি নিজে সাঁতার জানেন না আর তাকে উদ্ধার করার জন্য জলে নেমে গেলেন, কী হবে পরিস্থিতি? আপনার ভেতরে কী কোয়ালিটি আছে, আপনি কাকে কীভাবে উপকার করতে পারবেন, আপনার দম কতটা, সেটার উপরে বিশ্বাস রাখবেন। মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেবেন না, কথার সঙ্গে কাজের যেন সামঞ্জস্য থাকে। আপনি যেটা পারেন না ডাইরেক্টলি বলবেন যে এটা আমার দ্বারা হবে না, তুমি অমুকের কাছে যাও, বা তুমি এরকম উপযুক্ত কাউকে খুঁজে নাও। একজন মানুষ সব পারবে তার কোনো মানে নেই, আপনার দ্বারা সবই হবে, আর কেউ কিছু পারবে না। প্রত্যেকটা মানুষ ইউনিক, তাদের কাজ করার ক্ষমতাও ইউনিক। প্রতিটা মানুষের সমস্যা তৈরির ক্ষমতা যেমন আলাদা, সমস্যা মেটানোর ক্ষমতাও আলাদা। আপনাকে সব পারতে হবে, অন্য কেউ কিছু পারবে না, আর হতে পারে না। সো আপনার ব্যক্তিত্বটাকে, আপনার ভেতরের দক্ষতাটাকে আপনি চিনুন, যে আপনার কোয়ালিটিটা কী। আপনি ভালো দৌড়াতে পারেন, আপনি ভালো গাছে উঠতে পারেন, না ভালো সাঁতরাতে পারেন, যেটা পারেন সেটা আপনি জানুন। আর যেটা পারেন না শিখুন, শেখার চেষ্টা করুন, কারণ এডুকেশনটাই সব থেকে বড়ো কথা, শিক্ষাটাই বড়ো কথা। এই সমাজে হাত ধরে তুলে নেওয়ার লোকের বড় অভাব। সো নিজেকে, নিজের ভেতরের যে সিংহটাকে, নিজের ভেতরের যে পাওয়ারটাকে জাগাতে হবে। অ্যাডাপটিবিলিটি, লাস্ট পয়েন্ট, আপনার গ্রহণযোগ্যতাটা কতটা। একটা মানুষের গ্রহণযোগ্যতাটা কিসের উপর নির্ভর করে? সমাজ আপনাকেই কেন ডাকবে বিচার করার জন্য? একদম ইজি কথা। এর আগের যে পয়েন্টগুলো বলেছি, সমস্ত পয়েন্টগুলোর যদি গুণ আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্যে অটোমেটিক একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে, যেন একটা সামাজিক মানুষ বোঝে তাকে ডাকবে। বিচার হোক, বিপদ হোক, পারিবারিক অনুষ্ঠান হোক, আনন্দ হোক, সমস্ত কিছুতে তখন আপনাকে ডাক পড়বে। সুতরাং নিজের গ্রহণযোগ্যতা তৈরি করুন। অনেকে দেখবেন অনেক কিছু জানে, অনেক কিছু জানে, অনেক বলতে পারে, বাট এত ভাষা খারাপ, এত কর্কশভাবে কথা বলে, ভাষার জন্য মানুষ বিরক্ত বোধ করে, জানলেও তার কাছে যায় না। আমি দেখেছি পাশাপাশি দুটো দোকান, দুটোই মিষ্টির দোকান,
দুজনের কারিগরি সুন্দর, দুর্দান্ত টেস্ট, একজনের দোকানে খরিদ্দার বেশি একজনের নেই, কেন? একই তো জিনিস, একই দাম, তারপরে একজনের বিক্রি বেশি একজনের নেই, কেন নেই? গ্রহণযোগ্যতা নেই বলে। কারণ যে বিক্রেতার মুখের ভাষা ভালো না, যে বিক্রেতার ব্যবহার ভালো না, তার কাছে মানুষ যাবে না। বরং তার চেয়ে কোয়ালিটি একটু কম হলেও ভালো ব্যবহার যার তার কাছে যাবে। আজ থেকে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করুন। আলোচিত এই 8টি পয়েন্টের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে কমেন্টে জানাবেন। যদি আলোচনাটা ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে কমেন্ট করলে না আমার ভেতরে একটা আনন্দের উদ্দীপনা বয়ে যায়, কারণ আমার ভালো লাগে আপনাদের কমেন্ট আমাকে উদ্দীপনা জোগায়, আপনারাও আমার মোটিভেটার। কী ধরনের চান একটু যদি নলেজ দেন, একটু জ্ঞান দেন, আমিও চাই আপনাদের কাছে কিছু শিখতে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।